হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি হাসান, পর্তুগাল থেকে। আপনারা দেখতেছেন ইউরোপ ইনফরমেশন। তো ফ্রেন্ডস, আমি অনেক দিন থেকে ট্রাই করতেছি যে পর্তুগালের নিউ রুলস চেঞ্জ হয়েছে ওটা নিয়ে কথা বলার জন্য। আসলে সময় পাইতেছি না, এই জন্য আমি ভিডিওটা তৈরি করতে পারতেছি না। তো আজকে বসলাম যে এই ভিডিওটা তৈরি করার জন্য। আশা করি পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আপনাদের অনেক কিছু জানতে পারবেন, ঠিক আছে? কারণ পর্তুগাল এমন একটা দেশ যেখানের মধ্যে ইমিগ্রেশন সিস্টেমটা এত সহজ করে দিছে, আসলে এটা আসলে কল্পনা করা যায় না, ঠিক আছে? তারপরও অনেক ইজি করে দিছে, তো আজকে সেই বিষয় নিয়ে কথা বলবো। তো আশা করি পুরো ভিডিওটা দেখবেন, ওকে? তো তার আগে বড় একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং কি সাথে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন, যেন আমি কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাই। তো চলুন শুরু করি। তো আবার আপনারা বলতে পারেন যে আজকে ছোট থেকে বড় হয়ে গেলাম কি? তো আসলে অনেক মানে অনেক ভাই কমেন্ট করছেন যে ভাই ছোট না বলে বড় বলবেন, তাহলে ঠিক আছে। তো ঠিক আছে, আজকে থেকে আমি বড় করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এটাই চাই, আর কিছু চাই না, ঠিক আছে? আপনাদের সাপোর্টটা যদি পাই তাহলে আমি সামনের দিকে মানে আগাতে পারবো আর কি, ঠিক আছে? তো যেন আপনাদের সামনে আমি সত্যটা তুলে ধরতে পারি, সেই জন্য আমার জন্য অবশ্যই দোয়া করবেন, ওকে? তো আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি শুরু করতেছি। তো পর্তুগালের যেসব নিয়মগুলো চেঞ্জ হয়েছে সেটা নিয়ে আজকে কথা বলবো। আশা করি পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনাদের অনেক উপকার হবে। কারণ পর্তুগালের মধ্যে যেসব সুন্দর সুন্দর অফার দিতেছে বলতে গেলে, কারণ এখন বর্তমানে যেসব ইমিগ্রেশন এত সহজ করে দিতেছে, আসলে এটা কল্পনার বাইরে। ইউরোপের মধ্যে এমন একটা দেশ আছে পর্তুগাল, সেখানের মধ্যে সব ধরনের ফ্যাসিলিটি দেয়। শুধু গেলে একটাই সমস্যা যে কাজ পাইতে একটু সমস্যা, এবং কি বেতন কম। এই দুইটাই সমস্যা, আর কোনো সমস্যা আমি এ পর্যন্ত দেখি নাই, ঠিক আছে? আমি চার পাঁচ মাস যা হয়েছে আমি এর মধ্যে এই দুইটা সমস্যা দেখছি, আর কোনো সমস্যাই দেখি নাই, ঠিক আছে? তো আমরা সরাসরি শুরু করতেছি যে নতুন রুলসগুলো কী কী, এবং কি আগে কী ছিল, এবং কি এখন বর্তমানে কী আছে, ঠিক আছে? তো আগে এখানে সিস্টেম ছিল যে আপনার ছেলে মেয়ে যদি এখানে হওয়ার পরে মানে ওনাদেরকে টেম্পোরারি রেসিডেন্ট কার্ডটা দিত, বা আপনাদের রেসিডেন্ট পারমিট থাকা লাগতো, বা পাসপোর্ট থাকতে হতো, বা আপনার যদি রেসিডেন্ট পারমিটটা থাকে তাহলে আপনার ছেলেরও মানে রেসিডেন্ট পারমিটটা পাবে আর কি। আর এখন বর্তমানে যে নিয়মটা করছে যে আপনার ছেলে মেয়ে যদি এখানে জন্মগ্রহণ করার পরেই ওকে মানে ও পর্তুগিজ, এক কথায় ও পর্তুগিজ, ওকে মানে পর্তুগিজ পাসপোর্টটা দিয়ে দিবে। তো তার বিনিময়ে আপনাদের মানে বাবা মা যারা, তাদের যদি কার্ড যদি না থাকে তাহলে তার ছেলের জন্য মানে ওনাকেও কার্ডটা দিয়ে দেবে, মানে টেম্পোরারি রেসিডেন্ট কার্ড যেটাকে বলে সেটা দিয়ে দেবে। তারপরে ওইখান থেকে শুরু করে 5 বছরের মধ্যে উনি ওনার রেসিডেন্ট পারমিটের জন্য সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? কারণ আগে এই সিস্টেমটা ছিল না, এখন এত সহজ করে দিবে, আসলে আমরা এটা কখনো চিন্তা করতে পারি নাই, ঠিক আছে? তো এটা শুরু হবে 2020 সাল থেকে, জানুয়ারি মাস থেকে, আর 10-15 দিন পর থেকে এটা শুরু হবে। তো আরও 2-3টা রুল চেঞ্জ আছে, সেটা হচ্ছে যে আমরা আগে যখন মানে সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে যাইতাম, তখন আমাদের অবশ্যই আমাদেরকে সার্টিফিকেট দেখানো লাগতো, ঠিক আছে? কার বাসার সার্টিফিকেট দেখানো লাগতো, মিনিমাম B1 বা এরকম থাকা লাগতো রেজাল্ট। কিন্তু এখন বর্তমানে যে রুলসটা চেঞ্জ হয়েছে সেটার মধ্যে কোনো ধরনের কোনো সার্টিফিকেট লাগবে না। আপনারা যারা সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে চান, তারা খুবই এসব সার্টিফিকেট ছাড়াই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে? কারণ আগে এই জিনিসটা কিন্তু অনেক বড় কঠিন চ্যালেঞ্জ ছিল বাংলাদেশের জন্য, কারণ ভাষা শেখাটা অনেক টাফ, এবং কি ধরেন B1 A1 এরকম পাওয়াটা আসলে মানে কি বলবো আর অনেক টাফ আর কি। তো এটার কারণে অনেক ভালো হয়েছে যে ভাষা নিয়ে আর কোনো টেনশন নাই, আপনারা ভাষা মোটামুটি টুকটাক জানলেও আপনাদেরকে রেসিডেন্ট পারমিটটা দিয়ে দিবে। এটা আসলে অনেক বড় রুল চেঞ্জ করছে, এটা আসলে অনেক সবার জন্য ভালো হবে। যারা ইউরোপে আছেন বা পর্তুগালে এসে সিটিজেনশিপ পাবেন মানে আশা করতেছেন যে এখানে আসার পরে কাগজপত্র করবেন, তাদের জন্য খুবই উপকারী, খুবই উপকারী, আর কোনো কথা হবে না, ঠিক আছে? খুবই চমৎকার রুল চেঞ্জ করছে, এটা আশা করি আমার জন্য ভালো হয়েছে, আপনারা যারা ইন ফিউচারে আসবেন তাদের জন্য ভালো হয়েছে, এবং কি যারা পর্তুগালে আছেন তাদের জন্য তো অবশ্যই ভালো হয়েছে, ঠিক আছে? তো আসলে পর্তুগাল আসলে যারা ইউরোপের মধ্যে সেটেল হয়েছেন তাদের জন্য আশীর্বাদ হয়ে রয়েছে আর কি, কারণ এত সহজ করে দিবে এটা আসলে কল্পনার বাইরে। আরও কয়েকটা মানে চেঞ্জ হওয়ার কথা আছে,
মানে আমি শুনছি আর কি বাঙালি বাইদের থেকে, কিন্তু আসলে ওটা এখনো শিওর না, এই জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি না। আসলে যেটা শুনছি যদি সেটা যদি হয় তাহলে ভাই এক কথায় অসাম, আর কোনো কথা নাই, ঠিক আছে? আপনারা যারা বাইরে আছেন, ইতালি অথবা ফ্রান্স স্পেন যারা আছেন, তারা এখানের মধ্যে আসার পরে মোটামুটি সব কিছু করতে পারেন, যদি যেটা আমি শুনছি সেটা যদি হয়। তো হইলে তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো সেই পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো বিভিন্ন গ্রুপে শেয়ার করবেন, যেন আমার কথাগুলো সবার কাছে পৌঁছে যায়, যেন সবাই সত্যটা জানতে পারে। এবং কি তারা বাংলাদেশে থাকা অবস্থায় যারা আমার ভিডিওগুলো দেখেন, তারা বাংলাদেশ থাকা অবস্থায় মোটামুটি ইউরো সম্পর্কে সব ধরনের নলেজ আপনাদের থাকবে, সেটা আমার বিশ্বাস। কারণ আমি এমনভাবে সবাইকে সব কিছু বোঝানোর চেষ্টা করি, তারা যেন সব কিছু এ টু জেড সব কিছু যেন বাংলাদেশ থাকা অবস্থায় সব কিছু জানতে পারে। কারণ আমি পর্তুগালের কাজ সম্পর্কে, পর্তুগালের কালচার সম্পর্কে এবং পর্তুগালের ওয়েদার সম্পর্কে সব ধরনের ভিডিও দেওয়া শেষ। এখন আপনারা মোটামুটি এখানে আসার পরে সব কিছু বুঝতে পারবেন, ঠিক আছে? তো আশা করি বুঝাতে পারছি। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্স তো আসেই। আসলে আরেকটা কথা বলে রাখি যে আমি আরও দুই চার দিন হয়েছে মনে হয় আমি একটা ভিডিও আপলোড করছিলাম যে 6 লক্ষ টাকা ইউরো। এটা আসলে দেখার পরে অনেকেই আমাকে শুধু নাম্বার কমেন্ট করতেছেন, এটা আসলে কি বুঝলাম না। আপনারা ভিডিওটা ফুল ভিডিওটা দেখবেন, তারপরে আমাকে যে কোনো একটা প্রশ্ন করবেন বা মানে যে কোনো কিছু বলবেন। আপনারা ভিডিওটা না দেখার আগে কমেন্ট করতেছেন, মনে হয় যে কে যেন কে নিয়ে যাইতেছে সব কিছু। আপনারা আমার সাথে যোগাযোগ করুন। আবার অনেকে বলতেছে দালালগিরি শুরু করছি, এ টু জেড কত কী, আসলে এগুলো আসলে হ্যাং হয়ে গেছে। যেদিন আমি ভিডিওটা আপলোড দিয়েছিলাম সেদিনের মানে কি বলবো, সবাই ফোন করতে করতে আমাকে শেষ, মানে কী যে অবস্থা। আসলে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমি যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা ফুল ভিডিওটা দেখবেন এবং কি পরে মন্তব্যটা করবেন। কারণ এখানের মধ্যে চ্যানেলের মধ্যে দেখা যাইতেছে যে অনেকগুলো দালাল ঢুকছে, আসলে আমি অনেককে ব্লক করে দিছি। এবং কি আমার চোখে যদি না পড়ে আপনারা যারা মানে আমাকে পছন্দ করেন বা আমার ভিডিওগুলো দেখেন, তারা এসব যদি চোখে দেখেন তাহলে আপনারা ব্লক মেরে দিয়েন বা রিপোর্ট করে দিয়েন, যেন উনি মানে ওনার চ্যানেলটা যেন নষ্ট হয়ে যায় আর কি, ঠিক আছে? তো দালাল থেকে সাবধান, এটা আমি সবসময় বলি আপনাদেরকে, দালাল হতে সাবধান। কারণ দালালে আমাকে অনেক ধরনের কথা বলবে, সেগুলো শোনার পর আমার মন খারাপ লাগে, ঠিক আছে? কিন্তু আবার অন্যদিকে তাকাইলে মনে হয় যে সে তো দালাল, সে তো মানুষের অপকার করার জন্য মানে সবসময় রেডি থাকে। তো সেটা থেকে আমি আপনাদেরকে বাঁচানোর জন্যই আমি ভিডিওগুলো তৈরি করি, ঠিক আছে? যদি আপনাদের সাপোর্ট না পাই তাহলে কিন্তু আমি আর আগাতে পারবো না, কারণ আপনারা সাপোর্ট করলেই কিন্তু আমি আগাতে পারবো, ঠিক আছে? তো আশা করি বুঝাতে পারছি। তো আপনারা আমাকে সাপোর্ট করবেন, বিভিন্ন গ্রুপে ভিডিওগুলো শেয়ার করবেন, যেন আমার চ্যানেলটা বড় হয়। বড় হওয়ার পরে ওই দালালে আর কিছু করতে পারবে না, ঠিক আছে? তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার জন্য এই এতটুকু করবেন, তাহলে মোটামুটি আপনাদের জন্য কিছু করতে পারবো। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।